আসসালামু আলাইকুম, আর্টলেস এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তানজিন সরকার, আজকে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ, আজকে দেখাবো কম্পিউটারে কিভাবে ভয়েস টাইপিং করতে হয়, আর তাও আবার বাংলায়। অর্থাৎ আপনি বাংলায় মুখে বলে যাবেন আর কম্পিউটারে টাইপ হতে থাকবে। তো এর আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, জলদি করে সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে ভয়েস টাইপিং করবেন আপনার কম্পিউটারে। আপনার কম্পিউটারে ভয়েস টাইপিং করতে দুইটা জিনিস মাস্ট থাকা লাগবে। একটি হচ্ছে ইন্টারনেট কানেকশন, দ্বিতীয়টি হচ্ছে ভয়েস ইনপুট দেওয়ার জন্য একটি মাইক্রোফোন। প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করবেন, সেখান থেকে আপনি গুগল ড্রাইভে লগ ইন করবেন। মানে সার্চ করে হোক, আইকন ক্লিক করে হোক, গুগল ড্রাইভে লগ ইন করলেই হবে। আমি গুগল ড্রাইভে লগ ইন করলাম। আর তারপর বাম দিকে উপর পাশে দেখুন প্লাস নিউ নামের একটি অপশন আছে, আমি এটাতে ক্লিক করলাম। সেখান থেকে গুগল ডকস নামের অপশনটি আমি ক্লিক করলাম। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাকে গুগল ডকসে যেতে হবে এই কাজটি করার জন্য। গুগল ডকসে ওপেন হয়েছে, এখন দেখেন উপরে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে, সেখান থেকে আমি টুল সিলেক্ট করব। টুল সিলেক্ট করার পরে টুল থেকে ভয়েস টাইপিং অপশনটি আমি সিলেক্ট করব। ভয়েস টাইপিং সিলেক্ট করার সাথে সাথে বাম দিকে এরকম একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ইংলিশ লেখা আছে, ইংলিশ ইউএস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে। আর একটা আইকন দেখা যাচ্ছে রেকর্ডিং আইকন, আমি যদি এখানে ক্লিক করে রেকর্ড করি তাহলে আমার কথা টাইপ হয়ে আসবে। তো আমি এখানে যেহেতু বাংলায় টাইপ করব তাই বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব। আপনার ইংলিশ যদি টাইপ করতে চান তাহলে এখানে ইংলিশ রেকর্ড সিলেক্ট করাই আছে। আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এখন একটু চেক করি, এই যে আইকনটিতে আমি ক্লিক করলাম, চেক করছি আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার আটো জল থাকে। তো দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর আমি বলছি আর টাইপ হয়ে যাচ্ছে। আপনি টাইপিং স্টপ করতে চাইলে এখানে আবার ক্লিক করুন। তো এইভাবে আপনি মুখে বলবেন আর বাংলা টাইপ হয়ে যাবে। এরকম আমাদের যদি বড় কোনো ডকুমেন্টস থাকে টাইপ করার, আমাদের টাইপে যদি এত দক্ষতা না থাকে এটা খুবই হেল্পফুল। আর এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে দাড়ি কমা এগুলো কিন্তু আসছে না, এটা কষ্ট করে আপনাকেই করে নিতে হবে। তো এই ধরনের নতুন নতুন আইডিয়া এবং ভিডিও টিউটোরিয়াল পেতে চাইলে আমাদের আর্টলেস এক্সপ্রেসের সাথেই থাকুন। আইডিয়াটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করুন। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, টাটা।